দ্বিতীয় ধাপে ষাট পৌরসভায় কড়া নিরাপত্তায় ভোট শুরু, চলবে চারটা পর্যন্ত, ২৯টিতে নেওয়া হচ্ছে ইভিএম। কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষা সহ নানা খাতে কোটি টাকার দুর্নীতি, আয় ব্যয়ের হিসাব চেয়েছে মন্ত্রণালয়। এসএসসি এইচএসসিতে জিপিএ দেওয়ার নামে প্রতারণা করছে একটি চক্র, মুন্সিগঞ্জ থেকে একজন আটক। সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ময়মনসিংহ ভৈরব রেলপথ, ট্রেন লাইনচ্যুত হয়ে ঘটছে দুর্ঘটনা। ভারতে করোনা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আজ, ৩০০৬টি কেন্দ্রে প্রথম ধাপে পাবেন স্বাস্থ্যকর্মীরা। স্বাগত সকাল ৯টার এক ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। আমি আছি আতিফ আঞ্জুমান, শিরোনাম শুনছিলেন এতক্ষণ, চলে যাচ্ছি পুরো খবরে। কড়া নিরাপত্তায় ৭টি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে, সকাল ৮টায় শুরু হয়ে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে কেন্দ্রে ভিড় করছেন ভোটাররা। এর আগে শুক্রবার কেন্দ্রে পৌঁছানো হয় নির্বাচনী সরঞ্জাম, সব কেন্দ্রে জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। এ ধাপে ৭টি পৌরসভার ২৯টিতে ভোট গ্রহণ হচ্ছে ইভিএমে। দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১০ জন, কাউন্সিলর ২২৩২ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে লড়ছেন ৭২৪ জন। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন ৪ জন। এখানে যে নির্বাচন হচ্ছে, ইনশাল্লাহ এই নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এবং ভবিষ্যতে সারা বাংলাদেশের সকল নির্বাচনে যাতে এটা অনুকরণ করে, এটাই হচ্ছে আমার আবেদন। দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনের খবর জানাতে নোয়াখালী ও নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি নোয়াখালীর বসুরহাটে, সেখানে আছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, বসুরহাটে কেন্দ্রগুলোয় ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন আপনি? আমরা এখানে এখন আমরা ৫ নম্বর যে ওয়ার্ড রয়েছে পৌরসভার ৯টি ওয়ার্ড, তার মধ্যে বসুরহাট যে হাইস্কুল সেই হাইস্কুলে রয়েছি। এখানে কিন্তু বিএনপির মনোনীত জন্য প্রার্থী কামালউদ্দিন চৌধুরী কিছুক্ষণ আগে ভোট প্রদান করেছেন এবং আমরা তার কাছে সামগ্রিক বিষয় নিয়ে জানতে চেয়েছিলাম। আমরা জানতে চেয়েছিলাম আওয়ামী লীগের যিনি প্রার্থী আব্দুল কাদের মির্জা, তিনি শঙ্কা প্রকাশ করেছেন ভোট সুষ্ঠু হবে কিনা, এই নিয়ে আসলে তার বক্তব্য কী। তিনি বলেছেন যে ভোট সুষ্ঠু হবে এবং তিনি এরকম কোনো আশঙ্কা দেখছেন না। পাশাপাশি আমরা জানতে চেয়েছিলাম যে আমরা প্রায় সময়ই দেখি যে অনিয়মের অভিযোগ তুলে নানান সময় বিএনপির যে সমস্ত প্রার্থীরা থাকেন তারা ভোট বয়কট করে থাকেন, বিএনপি আসলে শেষ পর্যন্ত লড়ে যাবেন কিনা, এবং তিনি বলেছেন যে শেষ পর্যন্ত লড়ে যাবেন। আতিফা, আমি যদি একটু দেখাতে চাই আপনাকে, এই মুহূর্তে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ১২৬৪ ভোটার রয়েছে, ২৪৬৪ ভোটার রয়েছে। এখানকার যে সবচেয়ে বেশি উপস্থিতি রয়েছে নারীদের, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেই সকাল থেকে অর্থাৎ সকাল ৮টায় ভোট গ্রহণের শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তারা এখানে এসে লাইনে দাঁড়িয়েছেন। যদিও ভোট গ্রহণের একটি ধীরে ভোট গ্রহণের অভিযোগ এখান থেকে তোলা হয়েছে, আমরা এই বিষয়টি সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার যিনি জোবায়ের মাহমুদ তার সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি আমাদেরকে যেটা বলেছেন যে প্রথমবারের মতো ইভিএমে ভোট দিচ্ছেন এবং অনেক টেকনিক্যাল বিষয়গুলো অনেক ভোটাররাই জানেন না, তাদেরকে সহযোগিতা করতে গিয়ে আসলে কিছুটা বিলম্ব হচ্ছে, তবে সেটি সাময়িক। আমরা এখানকার ৭টি ভোটে ভোট বুথে ভোট প্রদান করা হচ্ছে এবং সেখানে ১২৭৬ জন পুলিশ ভোটার রয়েছেন। সামগ্রিক পরিস্থিতির কথা যদি বলি, যেমনটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা জানতে চেয়েছি, সেখানে দেখেছি যে বিজিবির যে ৪ জন বিজিবি মোতায়েন করা হয়েছে, পাশাপাশি র্যাবের ৩টি টহল টিম বিভিন্ন ওয়ার্ডে তারা তাদের যে নিরাপত্তার ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা তারা কিন্তু জোরদার করেছেন। তবে আরেক বিষয় আমি সকাল থেকে দেখেছি, স্বাস্থ্যবিধির করোনার মহামারীর মধ্যে নির্বাচন হচ্ছে, স্বাস্থ্যবিধির বিষয়টা একদমই সামাজিক যে দূরত্ব সেই সামাজিক দূরত্বটি একদম নেই বললেই চলে, যদিও নির্বাচন সংশ্লিষ্টরা
স্বাস্থ্যবিধি মেনে হ্যান্ড স্যানিটাইজার মেনে তারপরে আসলে ভোটাধিকার ভোটাররা প্রয়োগ করবেন, কিন্তু তার আসলে খুব বেশি বালাই নেই, কারণ উপস্থিতি আসলে এত বেশি যার কারণে সেটি কোনোভাবেই সামাল দিতে পারছেন না। আর প্রত্যেকটি কেন্দ্রে পুলিশের সাব ইন্সপেক্টর পদমর্যাদার একজন অর্থাৎ তার নেতৃত্বে আরও চারজন পুলিশ কনস্টেবল এবং আরও নয়জন আনসারের মধ্যে তিনজন সশস্ত্র আনসার এখানে আসলে দায়িত্ব পালন করতেছেন। আমরা এখন পর্যন্ত যে অনিয়ম আশঙ্কা কালভোটের একটি বিষয় কথা বলা হয়েছিল বারবার, সেই বিষয়টি কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা এর আগের নির্বাচনগুলোতে দেখেছি বিএনপির পক্ষ থেকে প্রায়শই অভিযোগ করা হয় তাদের নির্বাচনী যিনি এজেন্ট থাকেন বিশেষ করে পোলিং এজেন্ট তাদেরকে কাজ করতে দেওয়া হয় না বা বুথের মধ্যে থাকতে দেওয়া হয় না। আমরা কিন্তু এখানে আসলে এরকম কোনো অভিযোগ পাইনি। আমরা এর আগে এক নম্বর ওয়ার্ডে ছিলাম, সেখানে উদয়ন প্রি ক্যাডেট স্কুল, সেখানে আওয়ামী লীগের যিনি প্রার্থী এবং সেখানে আমরা দেখেছি তার বুথ অর্থাৎ সেখানে চারটি বুথ রয়েছে, সেই চারটি বুথে কিন্তু বিএনপি থেকে এবং স্বতন্ত্র যে প্রার্থী রয়েছে প্রত্যেকের নির্বাচন এজেন্ট রয়েছে। এখন পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে 6.5 বর্গ কিলোমিটার এই পৌরসভার দায়িত্ব আসলে কে পাচ্ছেন এবং এটির পর্যন্ত আসলে আমাদের বিকেল চারটা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর হয়তো নতুন যিনি মেয়র আসবেন তাকে বরণ করে নেবেন এই বসুরহাটবাসী। আতিফা আলামিন আপনি সাথেই থাকুন। এবার আমরা যাবো নওগাঁয়, সেখানে আছেন সহকর্মী সাদিকুল ইসলাম। সাদিকুল, ভোট শুরুর এরই মধ্যে এক ঘন্টা পেরিয়ে গেছে, তো সেখানে আপনি ভোটার উপস্থিতি কেমন দেখছেন আর ভোটের পরিবেশ নিয়ে ভোটাররা কি বলছে, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? আপনাকে যদি আমি জানাতে চাই যে শীতের কারণে মানুষজন কিন্তু মানে গায়ে গরম কাপড় জড়িয়ে কিন্তু তারা আসছেন এবং আমি যেটি লক্ষ্য করেছি যে এখন পর্যন্ত কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিচ্ছেন। এখন সকাল ভোটের মাত্র এক ঘন্টা হয়েছে, আমি লক্ষ্য করেছি যে পুরুষ ভোটার তেমন নাই বললেই চলে, তবে নারী ভোটাররা আসছেন এবং ভোট দিয়ে তারা চলে যাচ্ছেন। কিন্তু একটি বিষয় আমি কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলেছি, তাদের একটু সমস্যা হচ্ছে ইভিএম এ ভোট দেওয়ার কারণে, কারণ তারা বলছেন যে এটি নতুন পদ্ধতি। অবশ্য এক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসাররা কিন্তু তাদেরকে সহায়তা করছেন বলেও তারা জানিয়েছেন। আমি আপনাকে দেখাতে চাই, আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি সান্তাহার পৌরসভা এলাকায়, সেখানে আপনি দেখে থাকবেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আপনার এখানে রয়েছে র‍্যাবের স্ট্রাইকিং ফোর্স, এখানে প্রতিটা কেন্দ্রে রয়েছেন একজন সাব ইন্সপেক্টরের নেতৃত্বে আনসার ভিজিবি বিডিবি এবং কয়েকজন করে পুলিশ। এবং আপনাকে আরেকটি নির্বাচন নিয়ে উত্তাপ ছিল প্রার্থীদের মধ্যে, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি প্রার্থীদের মধ্যে। আপনার সান্তাহার পৌরসভাতে আমরা যেটি লক্ষ্য করি যে এখানে উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে ক্যাম্প ভাঙচুর অগ্নিসংযোগের অভিযোগ করেন, কিন্তু আজকে আমি তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে নির্বাচন শেষ পর্যন্ত কিন্তু সুষ্ঠু এবং স্বাভাবিক ভাবেই সম্পন্ন হবে এবং তারা আশা করছেন যে নির্ধারিত সময়ের মধ্যে ভোট গ্রহণ সম্পন্ন হবে এবং তারা মানে এখানে যে ফলাফলটি তারা হয়তো দ্রুতই জানতে পারবেন। আর কি তথ্য আপনাকে জানাতে চাই যে এখন পর্যন্ত কিন্তু ভোটারদের তেমন উপস্থিতি নেই। বিএনপি প্রার্থী অভিযোগ করছেন যে তাদের ভোটারদেরকে অনেক ক্ষেত্রে কিন্তু রাস্তাঘাটে একটু ভয়ভীতি দেখানো হচ্ছে, যদিও সেই অভিযোগটি কিন্তু অস্বীকার করছেন আওয়ামী লীগ প্রার্থীরা। আর এখানে আপনি আর কি ভোটের আমি যে তথ্যটি জানাতে চাই যে সান্তাহার পৌরসভায় কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ বিএনপি এবং হাতপাখা মার্কা ইসলামী আন্দোলনের তিনজন প্রার্থী আর কাউন্সিলর পদে 10 জন মহিলা সংরক্ষিত আসনে আর পুরুষ কাউন্সিলর পদে 30 জন। আর আমি যদি আপনাকে নজিবুর পৌরসভার কথা বলি, এখানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন, এখানে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 37 জন এবং সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 10 জন। এখানকার মোট ভোটার সংখ্যা 16,905 জন এবং ইতিমধ্যে কিন্তু আমি এখানকার প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন ইতিমধ্যে প্রায় 3% ভোট করেছে। এই ছিল মোটামুটি আমার কাছে নির্বাচন পরিস্থিতি। নোয়াখালী এবং নওগাঁ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষা উত্তরপত্র মূল্যায়ন পুনর্নিরীক্ষণের কয়েক কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। সেই সঙ্গে গত 20 বছরের বোর্ডের আয়ের হিসাব নিরীক্ষণ করলে কোটি কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যাবে বলে মত দিয়েছে তারা, যার অংশ হিসেবে সম্প্রতি কারিগরি শিক্ষা বোর্ডের আয় ব্যয়ের হিসাব চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন পরীক্ষা গ্রহণ, নতুন প্রতিষ্ঠানের অনুমোদন, নজরদারিসহ নানা বিষয়ে ওঠে অনিয়মের অভিযোগ। এর পরিপ্রেক্ষিতে 2018 সালে তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়।
এরপর তদন্তে ব্যাপক অনিয়মের প্রমাণ পায় তদন্ত কমিটি। প্রতিবেদন জমা দেওয়া হয় 2019 সালের শেষে। তদন্ত প্রতিবেদনে বলা হয় পরীক্ষা থেকে আয় করা 40-50% টাকা বোর্ডের তহবিলে থাকার কথা, কিন্তু সেই টাকার হিসাব তদন্ত কমিটিকে দেখাতে পারেনি বোর্ড। 2009-14 পর্যন্ত বোর্ডের পরীক্ষা বাবদ আয়ের কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। বোর্ডের কতটি ব্যাংক হিসাব আছে সেই তথ্য তদন্ত কমিটিকে দিতে পারেনি তারা। এরকম নানা খাতে স্বচ্ছতার ব্যাপক ঘাটতির প্রমাণ পাওয়া গেছে। এই প্রতিবেদনের অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় বোর্ডের কাছে তাদের সব আয় ব্যয়ের হিসাব চাইছে। অনিয়মের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়। সেটাই আমরা এখন খতিয়ে দেখছি যে বোর্ডের আয় ব্যয় কি কারণে সঠিকভাবে উপস্থাপন করা হয় নাই, বোর্ডের আয় ব্যয় কি খাতে ব্যবহার করা হয় এবং কি কি কাজে ব্যবহৃত হয় সেটা আমরা এখন খতিয়ে দেখতে হবে। যদিও বোর্ডের চেয়ারম্যান বলছেন সব হিসাব তাদের কাছে আছে। কারিগরি শিক্ষা বোর্ডে আমাদের আয় ব্যয়ের যে বিধিবিধান আছে ওই আয় ব্যয়ের বিধিবিধান অনুযায়ী এখানে খরচ করা হয়ে থাকে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন কাঙ্ক্ষিত সেবা পেতে হলে কারিগরি বোর্ডে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে হবে। আমাদের কারিগরি শিক্ষা বোর্ডেরও একটা গতিশীলতা বাড়ানো দরকার, যাতে আমাদের ছাত্ররা এখান থেকে ভালো ধরনের সেবা পায়, খুব সহজেই তাদের কাগজপাতিগুলো পেয়ে যায়। মন্ত্রণালয় বলছে স্বচ্ছতা নিশ্চিত করতে বোর্ডের সব কাজ ডিজিটালাইজড করা হবে। কারিগরি শিক্ষা বোর্ডে যে জায়গাগুলোতে অটোমেশন করা সম্ভব সেই জায়গাগুলোতে আমরা অটোমেশন সিস্টেম চালু করার জন্য ইতিমধ্যেই আমরা একটা কমিটি গঠন করেছি। সংশ্লিষ্টরা বলছেন বরাদ্দ বাড়ানো হলেও কারিগরি শিক্ষার মান উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এর পেছনে কারণ হিসেবে দেখছেন বোর্ডের ধীর গতিকে। এ সংকট কাটাতে হলে বোর্ডের সকল বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসএসসি, এইচএসসি বা যে কোনো পরীক্ষার রেজাল্টের জিপিএ বাড়িয়ে দেওয়ার নামে প্রতারণা করছে একটি চক্র। এই ফাঁদে পড়ে টাকা খুয়েছেন অনেকে, তবে শেষ রক্ষা হয়নি। এই চক্রের একজনকে মুন্সিগঞ্জ থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। টাকা দিলেই বাড়ানো হবে জিপিএ, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিশেষ কিছু পেজ ও গ্রুপে দেওয়া হয় এমন বিজ্ঞাপন। বাস্তবে এ ধরনের কোনো সুযোগ না থাকলেও এই ফাঁদে পড়েছে অনেকেই। আর এবার যেহেতু করোনার কারণে জেএসসি ও এসএসসি পরীক্ষার ভিত্তিতে এইচএসসির ফল দেওয়া হবে, তাই এই সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় বিভিন্ন চক্র। এমডি সাইফুল তাজ নামে ফেসবুকে অ্যাকাউন্ট খোলে এই চক্রের এক সদস্য। ব্যক্তিগত পরিচিতিতে লেখা শিক্ষা মন্ত্রণালয়ের টেকনিশিয়ান। ফেসবুক অ্যাকাউন্টটিতে দেখা যায় বিজ্ঞাপন, আর প্রমাণ হিসেবে ফল পরিবর্তন করা হয়েছে দাবি করে জুড়ে দেওয়া হয় অনেকের ভুয়া ছবি। প্রোফাইলে রাখা হয় শিক্ষামন্ত্রীকে ফুল দেওয়ার ছবিও। তবে এসবের কিছুই জানতেন না যার ছবি ব্যবহার করা হয়েছে, সেই শরফুল ইসলাম। ফেসবুকে এসব ছবি ছড়িয়ে পড়লে মামলা করেন তিনি। বিভিন্ন ফেক অ্যাকাউন্ট তৈরি করে ফেসবুকে শিক্ষার্থীদের কাছ থেকে একটা বিপুল পরিমাণ অর্থ হাতায় নেওয়ার একটা সংবাদ আমি শুনতে পাই, এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা আমাকে জানায় যে তোমার ছবি ব্যবহার করে এই কাজগুলো হচ্ছে। গেল বুধবার গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম টিম আটক করে ওই অ্যাকাউন্টের ব্যবহারকারীকে। আটকের পর সব স্বীকার করে সেই প্রতারক। বিভিন্ন পোস্ট দিত, সেখানে লেখা থাকতো যে জেএসসি, পিএসসি বা এরকম যে পাবলিক পরীক্ষাগুলি আছে সেগুলোতে যারা জিপিএ কম পেয়েছে তাদের জিপিএ সে বাড়িয়ে দিতে পারবে। তবে এটা ছিল তার পুরোটাই প্রতারণা, সেই ধরনের কোনো নাম্বার বাড়াতে পারে না। তার বয়সী ছেলেমেয়েরা যারা জেএসসি, পিএসসি বা এই এইচএসসি পরীক্ষা মাত্র দিয়েছে বা পাশ করেছে মূলত তারাই তার টার্গেট। আর এভাবে কোনো পরীক্ষার ফল পরিবর্তনের সুযোগ নেই বলছে শিক্ষা মন্ত্রণালয়, তাই প্রতারক চক্র থেকে অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ সচিবের। শিক্ষা বোর্ড সমূহে ফলাফল কেউ পরিবর্তন করার কোনো সুযোগ নেই। এখানে সম্পূর্ণরূপে কোডিং সিস্টেমে অত্যন্ত গোপনীয়তার সাথে এই এই ফলাফল প্রক্রিয়াকরণের কাজটি সম্পন্ন করা হয়ে থাকে। আমাদের বোর্ডের কর্মকর্তা কর্মচারী এবং বাহিরের কেউ এই ফলাফল পরিবর্তনের কোনোই সুযোগ নেই। ভুয়া বিজ্ঞাপন দিয়ে যারা প্রতারণা করছে তাদের সবাইকে ধরতে নিয়মিত অভিযান চালানোর কথা জানিয়েছে পুলিশ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ময়মনসিংহ ভৈরব রেলপথ। মাঝে মধ্যেই লাইনচ্যুত হচ্ছে ট্রেন, ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। এই অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এই রেলপথের যাত্রীদের। ময়মনসিংহ থেকে ভৈরব পর্যন্ত রেললাইনের দৈর্ঘ্য 99 কিলোমিটার। পুরো পথ জুড়েই স্পষ্ট রক্ষণাবেক্ষণের অভাবের ছাপ।
প্রয়োজনীয় পাথর না থাকায় নাজুক অবস্থায় রেল লাইনটি। ঘাটতি রয়েছে সিগন্যাল বাতি ও ক্রসিং গেটে নিরাপত্তারও। ছোট বড় মিলিয়ে এই রেলপথের 9টি সেতু মেয়াদ উত্তীর্ণ হওয়ায় হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। ব্রিটিশের পরে এরপরে এই রেলের কোনো সংস্কারের কাজ না এবং এই রেল অবহেলিত। ভাঙ্গা ভাঙ্গা পরে ট্রেন কোন সময় উল্টে পড়ে যায়গা ঠিক নাই, পুষি নাই, জোড়া নাই, অনেক সময় দেখা যায় জোড়ার যে নাট বল্টু তাই খুললে পড়ে থাকে। গত বছর এই রুটে ট্রেন লাইনচ্যুত হয়েছে কয়েকবার, তাই দুর্ঘটনার ঝুঁকি নিয়েই চলাচল করতে হয় যাত্রীদের। স্লিপার নাট বল্টু কিছুই নাই, প্রায় এখানে আন্তঃনগর ট্রেন, লোকাল ট্রেন এবং মালবাহী ট্রেন বগি লাঞ্ছিত হয়ে যায়। রেলপথটির সংস্কারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এগুলি পরিবর্তন না করা পর্যন্ত মানে খুব সুষ্ঠুভাবে ট্রেন চলাচল হবে না। যদি ঊর্ধ্বতন মহল বা এই মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ নিয়ে এগুলি আবার নতুন করে সংস্কার করে তাহলে আমার মনে হয় লাইনের সম্পূর্ণ ত্রুটি বিচ্ছুতিগুলি শেষ হবে। ময়মনসিংহ ভৈরব রুটে ঢাকা ও চট্টগ্রামগামী 4টি সহ বেশ কয়েকটি লোকাল ও পণ্যবাহী ট্রেন চলাচল করে। রেলপথের 20টি রেল স্টেশনের মধ্যেও বেহাল বেশ কয়েকটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি এবার বাড়ানো হলো 30 জানুয়ারি পর্যন্ত। এ সময় যেসব প্রতিষ্ঠানের সামর্থ্য আছে তাদের একাডেমিক কার্যক্রম চালাতে হবে অনলাইনে। এছাড়া ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পর্যায়ের অ্যাসাইনমেন্ট কার্যক্রম আবারও শুরু হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। করোনার কারণে গত বছরের 16 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। বাতিল করা হয় জেএসসি, পিএসসি ও এইচএসসি পরীক্ষা। নতুন বছরও শুরু হয়েছে ছুটির মধ্যেই। এই ছুটি এবার বাড়ানো হলো 30 জানুয়ারি পর্যন্ত। এই সময়ে শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে সংসদ টিভিতে হচ্ছে ক্লাস লেকচার। সেই সঙ্গে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে অ্যাসাইনমেন্ট কার্যক্রম। স্কুল না খুললে শিক্ষার্থীরা নিয়মিত পাবে অ্যাসাইনমেন্ট, সেটি শেষ করবে বাসায় বসে। আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে সিদ্ধান্ত আমরা নিয়েছি, কিন্তু 30 জানুয়ারির পর আমাদের স্কুল খুলুক বা না খুলুক আমরা আমাদের যে অ্যাসাইনমেন্টের যে প্রক্রিয়া আমরা গত বছর শুরু করেছিলাম নভেম্বর মাসে, এটা আমরা শুরু করব। শিক্ষকরাও জানাচ্ছেন অ্যাসাইনমেন্ট কার্যক্রমের জন্য প্রস্তুত থাকার কথা, পাশাপাশি স্কুল খোলার বিষয় নিয়েও পর্যালোচনা চলছে। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এবং তারা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে। একজন শিক্ষক হিসাবে আমি মনে করি সরকার বিষয়টি পুনর্বিবেচনা করে গভীর চিন্তা করে অবশ্যই অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবে। অভিভাবকরা বলছেন শিক্ষার্থীরা দীর্ঘদিন বাসায় থেকে মানসিকভাবে বিপর্যস্ত, এতে পড়াশোনারও ব্যাঘাত ঘটছে। বিষয়টি নিয়ে ভাবতে হবে মন্ত্রণালয়কে। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে ছাত্রছাত্রীদের শারীরিক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ছাত্রছাত্রীদের পড়াশোনা বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায় কিনা সেটি নিয়ে ভাবছে মন্ত্রণালয়। কাজ চলছে এই দুই পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করারও। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা আরিচা মহাসড়কের আমিন বাজার সালেপুর সেতু মেরামত করতে লাগবে অন্তত 3 সপ্তাহ। মেরামত সরঞ্জাম না থাকলে সময় আরও বাড়বে বলছে সড়ক ও জনপথ বিভাগ। এদিকে সেতুটির এক লেন বন্ধ থাকায় তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আমিনবাজার সালেপুর সেতুতে ফাটল ধরায় 3 দিন ধরে বন্ধ রয়েছে ব্রিজের এক পাশ। তীব্র যানজট থাকায় পায়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন অনেকে। মঙ্গলবার সেতুটিতে ফাটলের পর ঝুঁকি বিবেচনায় এক পাশে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে চলাচলকারীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। ঘন্টার পর ঘন্টা পথে বসে থাকতে হয় যাত্রী ও চালকদের। ভোগান্তি মানে সেরাম তো ভোগান্তি, আমার তো মনে হয় যে অনেক কষ্টকর, কষ্ট পাইতেছি, আমাদের সব কিছু সমস্যা। এইদিকে যে এইরকম জাম, যদি এইভাবে বসে থাকি আরও 2 ঘন্টা লাগবে আমার পার হইতে, এর জন্য আমি হাইটে চলে যেতেছি। সারাদিনে গাড়ি চালাবো হলো 4 সিঙ্গেল, এখন অ্যাক্টিভ হবে না।
শুক্রবার সেতুটি পরিদর্শন করেন সড়ক ও জনপথের কর্মকর্তা সহ বিশেষজ্ঞ দল। তারা জানান, সেতুর নিচে 8টি বিমের মধ্যে 4টিতে ব্যাপক ফাটল দেখা দেয়। 2 বছর আগেই এটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কাজ শুরু হলে আর প্রয়োজনীয় সরঞ্জাম মজুদ থাকলে মেরামতের সময় লাগবে অন্তত 3 সপ্তাহ। মেরামত কাজগুলি একটু ডিফারেন্ট টাইপের এবং অনেক বিভিন্ন মালামাল অ্যাডেসিভ যেগুলি আমাদের যদি অ্যাভেলেবিলিটি থাকে দেশে এই মুহূর্তে, তাহলে আমরা 3 সপ্তাহের মধ্যে আশা করি শেষ করতে পারবো। সেতুটির আয়ুষ্কাল 50 বছর হলেও এর বয়স হয়েছে 70 বছর। তবে আবার মেরামত করা হলেও ঝুঁকি থাকবে না বলে জানান সড়ক ও জনপথের এই কর্মকর্তা। তিনি জানান, কয়েক মাসের মধ্যে সালেপুরে একটি 4 লেনের ব্রিজ নির্মাণের কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। আমরা এটা 2 বছর আগে থেকেই জানি যে ব্রিজটা ঝুঁকিপূর্ণ, অনেক পুরাতন হয়ে গেছে। সেই হিসাবে আমরা একটা নতুন ব্রিজ নির্মাণের জন্য অলরেডি আমিনবাজার 8 লেন এবং ওই পাশে 4 লেন, এটা আগামী বুধবারে আমাদের আশা করি পার্সেসে উঠবে। ওটা অনুমোদন হইলে আমরা হয়তো বা অনুমোদন হওয়ার 1 সপ্তাহ বা 215 দিনের মধ্যে আমরা কাজ নতুন ব্রিজের কাজ শুরু করবো 4 লেন। সেতুর একপাশ বন্ধ থাকায় যানজট ঠেকাতে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বিতীয় দফায় দেশের 7টি পৌরসভায় শুরু হয়েছে সকাল 8টা থেকে ভোট গ্রহণ। পৌরসভা নির্বাচনের খবর জানাতে টাঙ্গাইল ও গাইবান্ধা থেকে যোগ হচ্ছেন আমাদের সহকর্মী বৃন্দ। শুরুতেই টাঙ্গাইল থেকে জানাবেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, টাঙ্গাইলে ভোটারের উপস্থিতি কেমন দেখছেন এবং ইতিমধ্যে সকাল 8টা থেকে ভোট শুরু হলে কিন্তু 1 ঘন্টা পেরিয়ে গেছে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনের সার্বিক পরিবেশ আমাদেরকে জানাবেন। যে আজকে কিন্তু প্রচন্ড কুয়াশা পড়েছে, একটা শৈত্যপ্রবাহ চলছে টাঙ্গাইলে। এখন আমি যে এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ধনবাড়ি উপজেলা। এই ধনবাড়ি পৌরসভায় কিন্তু প্রথম দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে কিন্তু প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। তো আমি যদি আমাদের দর্শকদেরকে দেখাই যে ঠিক এরকম ভোটারদের দীর্ঘ সারি, কিন্তু আমি যে কেন্দ্রে আছি সেই কেন্দ্রে কিন্তু এরকম ভোটারদের দীর্ঘ সারি পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ পুরুষ ভোটার এবং নারী ভোটার সকাল থেকে, সকাল 8টার পর থেকে ঘন কুয়াশার মাঝেও কিন্তু তারা ভোট দেওয়ার জন্য এভাবে চলে আসছে এবং লাইনে দাঁড়িয়ে আছে। তো আমি বেশ কয়েকজন ভোটারের সাথে কথা বলেছি এই বিষয় নিয়ে যে তাদের প্রথমবার ইভিএম এ ভোট দিতে তাদের অনুভূতিটা কেমন। তো তারা যেটা বলছে যে তারা ব্যালট পেপারে যেভাবে ভোট দেয় তার চাইতে ইভিএম এ ভোট দেওয়াটা অনেকটাই সহজ এবং তারা বেশ স্বচ্ছন্দ বোধ করেছে। এই হচ্ছে ভোটের এবং ভোটারের বিষয়। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী কথা যেটা বললেন, এই এখানে কিন্তু টাঙ্গাইলে একটিমাত্র পৌরসভাতে ভোট হচ্ছে, যেখানে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে প্রতিটি ভোট কেন্দ্রে, যে কারণে এর বাইরেও কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট কেউ আমরা দেখতে পাচ্ছি, পুলিশ আছে, র‍্যাব আছে। অর্থাৎ ভোটের পরিবেশ সুষ্ঠু করার জন্য টাঙ্গাইল জেলা নির্বাচন কমিশনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থায় নেওয়া হয়েছে। এখন তো ভোটের পরিস্থিতি মোটামুটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে টাঙ্গাইলের ধনবাড়িতে পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মামুনুর, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা চলে যাচ্ছি গাইবান্ধায়। গাইবান্ধায় রয়েছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, আমরা যেটি জানি যে প্রচণ্ড শীতের কারণে সকাল থেকে কিছুটা ভোটারদের উপস্থিতিতে ভাটা পড়েছে, তো গাইবান্ধার অবস্থা কেমন দেখছেন এবং এক্ষেত্রে গাইবান্ধার কি কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত হয়েছে কিনা এবং তার ব্যাপারে ব্যবস্থাও কি নিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী, সেটি আমাদেরকে বিস্তারিত জানাবেন। হ্যাঁ, আমাদের গাইবান্ধায় কিন্তু সকাল 8টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। গাইবান্ধা পৌরসভা এবং সুন্দরগঞ্জ পৌরসভা দুটি পৌরসভাতেই আমাদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা সুন্দরগঞ্জেও খবর নিয়েছি এবং গাইবান্ধার এ পর্যন্ত যে দুটি কেন্দ্র আমরা দেখতে পেরেছি, আমি এই মুহূর্তে রয়েছি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই দুটি কেন্দ্রেতেই কিন্তু ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। ঘন কুয়াশার মধ্য দিয়েও কিন্তু নারী ভোটার, পুরুষ ভোটার উভয়েই কিন্তু ভোট দিতে এসেছেন এবং উৎসব মুখর একটি পরিবেশ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আর এই ভোটারদের উপস্থিতির কারণ হিসেবে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা নির্বাচন অফিসের পক্ষ থেকে কিন্তু একদম শুরু থেকেই নিশ্চিত করা হচ্ছিল যে সুষ্ঠু পরিবেশে নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হবে। ভোটারদেরকে আসলে আশ্বস্ত করা গেছে যে তারা নিশ্চিন্তে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, সেই কারণেই কিন্তু ভোটারদের উপস্থিতি বেশ ভালো দেখা যাচ্ছে এবং প্রার্থীরা সহ যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা আশা করছেন যে কুয়াশা
কেটে গেলে অথবা বেলা আর একটু বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের উপস্থিতি আরও খানিকটা বাড়বে। আর ভোটারদের এই উপস্থিতি এবং নিরাপত্তা ঠিক রাখতে কিন্তু প্রশাসন ব্যাপক তৎপরতা গ্রহণ করেছে। আমি যদি আপনাদেরকে দেখাই যে এই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু দেখা যাচ্ছে যে নারী ভোটারদের দীর্ঘ লাইন এবং বাইরে পুরুষ ভোটাররাও কিন্তু একে একে চলে আসছেন এবং প্রার্থীর যে এজেন্টরা রয়েছেন ভিতরে এবং তাদের যে বাইরেও যে লোকরা রয়েছেন তারা ভোটারদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন যে কীভাবে ভোট গ্রহণ করতে হবে, কীভাবে ভোট দিতে হবে এ ব্যাপারে সহযোগিতা করছেন। এবং নয়টি কেন্দ্রে, নয়টি ওয়ার্ডে, সুন্দরবনের নয়টি ওয়ার্ডে, 18টি ওয়ার্ডে কিন্তু 18 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি করে টিম রয়েছে এবং 4 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স রয়েছে এবং 1 জন ম্যাজিস্ট্রেট সমন্বয় করছেন। এছাড়া 5 প্লাটুন বিজিবি রয়েছে, র্যাব সদস্যরা রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন, আনসার সদস্যরা রয়েছেন নিরাপত্তার ব্যাপারে। তাই নির্বাচন কমিশন আশা করছে যে সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে কিন্তু গাইবান্ধা এবং সুন্দরগঞ্জ দুটি পৌরসভাতেই নির্বাচন সম্পন্ন হবে। তবে এই কেন্দ্রে আমরা আসার পর থেকে বেশ কিছু অভিযোগ পেয়েছি, সেগুলো হচ্ছে ভোট গ্রহণের ক্ষেত্রে আমরা নিজেরাও দেখেছি যে একটি মাত্র কক্ষে সকল বুথগুলো করা হয়েছে, ফলে ভোটাররা কিন্তু ঠিকমতো ভোট দিতে পারছে না এবং বুথগুলো যেভাবে ঘেরা দিয়ে রাখা হয়েছে তাতে করে একজন ভোট দিলে আরেকজন মানুষ, আরেকজন ভোটার সেটি দেখতে পাচ্ছেন। তো এই বিষয়গুলো নিয়ে এখানকার যে প্রার্থীর লোকরা রয়েছেন তারাও অভিযোগ জানিয়েছেন এবং আমাদের পক্ষ থেকেও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ জানানো হয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং ইতিমধ্যে দুটি পক্ষ আলাদা করা হয়েছে। এই ছিল গাইবান্ধার এখনকার মতো পরিস্থিতি। ভোটে আরিফুল এবং মামুনুর, আপনারা তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আপনাদের সাথে আবারও যুক্ত হব। দর্শক, পৌর নির্বাচনের পরিস্থিতি নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন টাঙ্গাইল ও গাইবান্ধা থেকে আমাদের সহকর্মী মামুনুল এবং আরিফুল। ঢাকার 6 খালের 80% ভাসমান বর্জ্য তুলে নেওয়ার কথা জানিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। তারা বলছে গত 11 দিনে 3,500 টন বর্জ্য অপসারণ করা হয়েছে। দক্ষিণ ঢাকায় এর পরিমাণ 1,500 টন। এখন এসব খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব কাউন্সিলরদের। মিরপুরের রূপনগর খাল যেন এক ময়লার ভাগার, বাসাবাড়ির বর্জ্য থেকে কচুরিপানা, সব মিলিয়ে শ্বাসরুদ্ধ খালটি। 11 দিন ধরে এটি পরিষ্কারে কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বর্জ্য ফেলা নিয়ে নানা খোরা যুক্তি খালপাড়ের বাসিন্দাদের। ময়লা ফেলতে হয় কারণ এখানে তো কোনো ময়লার গাড়ি আসে না, ভ্যান গাড়ি আসে না, আমাদের বাধ্যতামূলক এখানে ময়লা ফেলাতে হয়। তো আমরা শুনছি এখান দিয়ে রাস্তা হবে, রাস্তা হলে ভ্যান গাড়ি আসতে পারবে, তখন আমাদের জন্য সুবিধা হবে, যদি গাড়িতে করে আমরা ভ্যান দিতে পারবো। দায়িত্ব পেয়ে 4 জানুয়ারি থেকে রূপনগর, রামচন্দ্রপুর, ইব্রাহিমপুর, বাউনিয়া, মহাকালী এবং আবদুল্লাপুর খাল পরিষ্কার শুরু করে বিএনসিসি। তারা বলছে এই খালগুলো সরাসরি মিশেছে নদীতে, তাই সচল করতে পারলে ঠেকানো যাবে জলাবদ্ধতা। তবে শতভাগ কাজ শেষ হয়নি এই 11 দিনে। ডিএনসিসি বলছে কাজ শেষ হয়েছে 80%, পুরো শেষ হতে লাগবে আরও 2-3 দিন। আতুরাগ নদী, বালু নদী বা বুড়িগঙ্গা নদীতে আমাদের যে আউটলেট গেছে, এই আউটলেটের খালগুলো আমরা মোটামুটিভাবে আমার মনে হয় 80%-এর উপরে আমাদের ভাসমান ময়লা অলরেডি আমরা পরিষ্কার করে ফেলছি এবং আউটলেটের মুখে মুখে আমাদের যে ড্রেজিংয়ের কাজটা সেটাও চলমান আছে। খাল উদ্ধারের পর আবার যেন আগের অবস্থায় ফিরে না যায় সেটি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে কাউন্সিলরদের। এলাকা ভিত্তিক কমিটি করে রক্ষণাবেক্ষণের কাজটি করতে চান তারা। আমরা কারোর বৈধ কোনো স্থাপনায় তো আমরা আঘাত করছি না, অবৈধ যত স্থাপনা আছে সেগুলো রাখবো না, সেগুলো আমরা ভেঙে ফেলবো। এটা তো জনগণের স্বার্থে এই কাজগুলো করা হচ্ছে, আমাদের ব্যক্তি স্বার্থ না। এই পাশ দিয়ে যদি একটা রাস্তা হয়, এখানে যদি ওয়াটার ওয়াকওয়ে হয়, এখানে যদি একটা বসার মতো ব্যবস্থা, এখানে যদি সবুজ হন, তাহলে এই এলাকার মানুষই এই সুফলটা ভোগ করবে। দখলদাররা তো তাদের বিভিন্ন কায়দায় বিভিন্ন ধরনের প্রতিবাদ তারা করেই এবং আমরা এই জন্য তাদেরকে সচেতন করার চেষ্টা করেছি যে যাদের অবৈধ জায়গায় আসলে আপনারা সরিয়ে নেন আপনাদের স্থাপনা, আমি কিন্তু মৌখিকভাবে এলাকাবাসীকে জানিয়েছি। খাল পরিষ্কারের পাশাপাশি সীমানা নির্ধারণের কাজ করছে 2 সিটি কর্পোরেশনই। এবারের বর্ষা মৌসুমেই নগরবাসী সুফল পাবে বলে প্রত্যাশা মেয়রদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লিবিয়ায় মানব পাচারকারীদের গুলিতে 26 বাংলাদেশি নিহতের মামলায় গ্রেপ্তার হয়েছেন 2 হোতা জাফর ও শাহাদত। 6 আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির 2 মাস পর গ্রেপ্তার হলো তারা। পুলিশ বলছে বিদেশে ভালো চাকরির নামে প্রতারণা, মুক্তিপণের দাবিতে জিম্মি করা, এমনকি হত্যার অভিযোগও রয়েছে এ দুজনের বিরুদ্ধে। 40 কার্যদিবসের মধ্যে ইতালি থেকে জাফরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
2019 সালের 28 মে লিবিয়ার মিজদা শহরে মানব পাচারকারীদের গুলিতে 26 বাংলাদেশি সহ 30 জন নিহত হন। এ ঘটনায় সিআইডি বাদী হয়ে পল্টন ও বনানীতে 3টি মামলা করে। এরপর দেশের বিভিন্ন জায়গায় আরো 23টি মামলা হয়। মামলার তদন্ত করছে সিআইডি। মামলার পর গ্রেপ্তার করা হয় 171 জনকে। জিজ্ঞাসাবাদে লিবিয়ায় মানব পাচারকারী 6 মাস্টারমাইন্ডের নাম উঠে আসে। ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয় এই 6 জনের বিরুদ্ধে। রেড নোটিশ জারির 6 মাস পর সম্প্রতি গ্রেপ্তার হন কিশোরগঞ্জের জাফর ইকবাল ও মাদারীপুরের শাহাদত হোসেন। পুলিশ সদর দপ্তর বলছে ইতালির কোসেনজা শহরে জাফরকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। জাফরকে হস্তান্তরের কিছু তথ্য চেয়েছে ইতালি। পুলিশ তা চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠাবে। পরে নথিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে যাবে ইতালিতে। পররাষ্ট্র মন্ত্রণালয় তারা সংশ্লিষ্ট দেশের সাথে যোগাযোগ করবে। দুই দেশের মধ্যে যদি বন্দি বিনিময় চুক্তি বা এক্সট্রাডিশন প্যাক্ট থাকে তাহলে তার মাধ্যমে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে, আর তা না হলে এক্ষেত্রে মিউচুয়াল লিগাল অ্যাগ্রিমেন্টের সুযোগ রয়েছে যার মাধ্যমে বন্দীকে দেশে ফিরিয়ে আনতে ব্যবস্থা গ্রহণ করবে। সিআইডি জানাচ্ছে লিবিয়ায় মানব পাচার চক্রের অন্যতম মাস্টার মাইন্ড জাফর ও শাহাদত মাদারীপুর থেকে চাকরির প্রলোভনে লিবিয়ায় নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায় ও হত্যার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। ঢাকায় গ্রেপ্তার শাহাদতকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এইটা তো আপনার ওয়ার্ল্ডওয়াইড ডিস্ট্রিবিউট হয়ে গেছে, তো খোঁজ করতে করতে তাকে ইতালিতে পাওয়া গেছে একজন জাফর, আর আরেকজন সে তো জানে না, তার নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, সে বাংলাদেশে আসার সময় আপনার আমাদের ইমিগ্রেশনে এসে ধরা পড়ছে। রেড নোটিশ জারি হওয়া বাকি 4 জনকেও ইন্টারপোলের সাহায্যে শিগগিরই গ্রেপ্তার করা হবে বলে জানাচ্ছে সিআইডি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিষে বিষ ক্ষয়, সাপে কাটার প্রতিষেধক বিষেই রয়েছে। দেশে পর্যাপ্ত সাপ থাকলেও আমদানি করতে হচ্ছে প্রতিষেধক, অথচ দেশে প্রতি বছর 6,000 প্রাণ যায় সাপের কামড়ে। গবেষকরা বলছেন এ বিষয়ে কেবল প্রাথমিক কাজ শুরু হয়েছে, তবে কারিগরি প্রশিক্ষণ ও মানসম্পন্ন গবেষণার ঘাটতি রয়েছে। প্রতি বছর সাপে কামড় দেয় 1,00,000-এরও বেশি মানুষকে। কার্যকরী ওষুধের অভাবে মৃত্যু হয় প্রায় 6,000 জনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী 2030 সালের মধ্যে বিষধর সাপের কামড়ের মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে হবে। এই লক্ষ্যে 3 বছর আগে দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম মেডিকেল কলেজে গড়ে তোলা হয়েছে একটি অ্যান্টিভেনাম রিসার্চ সেন্টার। পদ্মগোখরা, খৈয়াগোখরা, কালকেউটে, সংখিনী দুই প্রজাতির সবুজ বোড়া লালন হচ্ছে সেই গবেষণাগারে। এগুলোর বিষ থেকেই তৈরি হবে প্রতিষেধক। গবেষকেরা বলছেন এর বাইরেও ব্যক্তিগত পর্যায়ে অবৈধ সাপের খামার গড়ে উঠেছে পটুয়াখালী, ফেনী, গাজীপুর, শরীয়তপুর, সাভার, রাজশাহী, পাবনা, ফরিদপুরে। এরপরও প্রতি বছর ভারত থেকে সাপের অ্যান্টিভেনাম আমদানি করা হয়, যা চাহিদার তুলনায় খুবই কম। নিরাপদ এবং কার্যকরীতে প্রমাণিত হলে তখন সরকার ইচ্ছে করলে কোলাবোরেট করে এরকম অ্যান্টিভেনাম বানানোর জন্য পদক্ষেপ নিতে পারে। এটা নিতে পারলে খুবই ভালো হবে। এক রোগীর জন্য যদি বিষধর সাপ সর্বদংশন হয়ে থাকে তাহলে 10 ভায়াল, তাহলে তো আমাদের 1,00,000 অ্যান্টিভেনাম লাগার কথা। কিন্তু দেখুন আমাদের রোগীগুলি কিন্তু বেশিরভাগ রোগী এখনো কিন্তু হাসপাতালে আসে না। তবে ওষুধ গবেষকেরা বলছেন বিষ থেকে সাপে কাটার প্রতিষেধক দেশে তৈরি করলে খরচ বেশি হবে, তাই আমদানি করে চাহিদা মেটানো সম্ভব। স্বল্পোন্নত দেশগুলো, তার মানে শত শত দেশ, তাদের পক্ষে ওই অ্যান্টিভেনম তৈরি করার কারখানা তৈরি করা যাবে না, অত টাকা ওদের নেই এবং এত টেকনোলজিও নেই। অতএব বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি বলে যে যার যার দেশের অ্যান্টিভেনমের কারখানা থেকে উৎপাদিত ওই অ্যান্টিভেনম দিয়ে চিকিৎসা করতে হবে, এটা সম্ভব না। গবেষকেরা আরও বলছেন সাপের বিষ আমদানি রপ্তানি নিষিদ্ধ। এরপরও সম্প্রতি রাজধানীতে 31 পাউন্ড সাপের বিষ জব্দ করা হয়েছে। ব্যক্তিগত পর্যায়ের খামার থেকে বিষ পাচার হচ্ছে কিনা সেদিকে নজরদারি বাড়ানোর পরামর্শ তাদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নড়াইলে বাস টার্মিনাল থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে সেখানে গাড়ি রাখে না চালকরা। এর পরিবর্তে যেখানে সেখানে গাড়ি রাখতেই বেশি স্বচ্ছন্দ তারা। ব্যবহার না থাকায় অযত্নে পড়ে থাকা টার্মিনালের সামনে কয়েক বছর ধরে ফেলা হচ্ছে পৌরসভার বর্জ্য।
2003 সালে নড়াইল পৌর এলাকায় 1,58,00,000 টাকা ব্যয়ে নির্মাণ হয় কেন্দ্রীয় বাস টার্মিনাল। প্রথম কিছুদিন নিয়মিত যাত্রী ওঠানামা সহ টিকিট কাউন্টারের কাজ চললেও বেশ কবছর ধরেই এই টার্মিনাল অকেজো পড়ে আছে। এলাকাবাসীর অভিযোগ, একদিকে যেমন নিয়ম না মেনে বিভিন্ন রুটের গাড়ি ঢুকছে শহরে, অন্যদিকে যেখানে সেখানে গাড়ি থামিয়ে রাখায় বাড়ছে যানজট ও দুর্ঘটনা। অসাধুভাবে তারা অর্থনৈতিকভাবে বেনিফিটেড হওয়ার জন্য এই টাউনের মধ্যে দিয়ে গাড়ি ঢুকাচ্ছে। যেহেতু বাইপাস সড়ক আছে, এই কারণে নড়াইল শহরে কোনো বাস বা ট্রাক যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা করা। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় টার্মিনালটিতে অযত্ন অবহেলার ছাপ স্পষ্ট। এর উপর জায়গা না থাকার অজুহাতে 5 বছর ধরে পৌরসভার সব আবর্জনা ফেলা হচ্ছে টার্মিনালের সামনেই। বিকল্প জায়গা না হওয়া পর্যন্ত এখনো পর্যন্ত ডিসি সাহেব দিতে পারে নাই বা আমরা জায়গা অধিগ্রহণ করতে পারি নাই, চেষ্টা চলতেছে। পুলিশ বলছে সমস্যা সমাধানে বাস চালক মালিক ও জনপ্রতিনিধিদের সহায়তা চাওয়া হয়েছে, আর টার্মিনালকে ব্যবহার উপযোগী করে তোলার পরামর্শ বাস মালিক সমিতির। মালিক সমিতিকে নিয়ে আমরা মিটিং করেছি, টার্মিনালে আমরা কর্মশালা করেছি যাতে এই টার্মিনালটা ব্যবহার করে বা সেখানে ব্যবহার উপযোগী রাখে। আমরা প্রশাসনের কাছে চাই যে আমাদের প্রত্যেকটা রাস্তার সাথে টার্মিনালে সম্পৃক্ততা থাকুক, বাইপাস রাস্তাগুলো হোক, আমরা যাতে সরাসরি নির্বিঘ্নে টার্মিনালে যাতে আসতে পারি, যাতে যানজটের কোনো সৃষ্টি না হয়। অবিলম্বে টার্মিনাল সংস্কার করে ব্যবহার উপযোগী করার পাশাপাশি আইন না মানলে বাস চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরো জানাচ্ছি, যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা 4,00,000 ছাড়িয়েছে, বিশ্বের প্রাণহানি 20,16,000-এর বেশি। একদিন পিছিয়ে টাইগারদের দল ঘোষণা আজ, হাসান শরীফুলের পারফরম্যান্সে কাজ কঠিন হল নির্বাচকে। দেশে করোনায় আরও 13 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 9 এবং নারী 4 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 7,862 জনের। 199টি ল্যাবে 24 ঘন্টায় 13,678 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 762 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 5.57%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,26,485 জনে, সুস্থ হয়েছেন আরও 718 জন। এ নিয়ে মোট সুস্থ 4,71,123 জন। ভারতে আজ শুরু হতে চলেছে পৃথিবীর বৃহত্তম করোনার গণ টিকাদান কর্মসূচি। দেশটির 3,006টি কেন্দ্রে শুরু হবে এই কার্যক্রম। ভারতের সংবাদ মাধ্যম NDTV জানায়, স্থানীয় সময় সকাল 10:30 ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে করোনার গণ টিকাকরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারের পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে টিকা দেওয়া হবে 1 কোটি স্বাস্থ্যকর্মীকে। তাদের মধ্যে অন্তত 3,00,000কে আগামীকাল প্রতিষেধক দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। দিল্লিতে প্রথম দিনে 81টি কেন্দ্রের মধ্যে 6টিতে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন প্রতিষেধক দেওয়া হবে, 75টিতে ব্যবহার হবে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার কোভিশিল্ড। প্রত্যেকে যাতে 28 দিনের ব্যবধানে একই প্রতিষেধকের 2টি ডোজ পান তা নিশ্চিত করতে বলা হয়েছে রাজ্যগুলোকে। আসামের 65টি কেন্দ্রের মধ্যে 59টিতে কোভিশিল্ড ও 6টিতে কোভ্যাক্সিন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়া পশ্চিমবঙ্গে প্রতিষেধক দেওয়া হবে 210টি কেন্দ্রে। প্রতিদিন বিকেল 5টা পর্যন্ত চলবে টিকা দেওয়া। করোনায় বিশ্বে একদিনে প্রায় 15,000 মানুষের মৃত্যু হয়েছে, এ নিয়ে বিশ্বের মৃতের সংখ্যা ছাড়ালো 20,16,000। নতুন 7,50,000-এর বেশি নিয়ে মোট সংক্রমিতের সংখ্যা 9,42,00,000-এর বেশি। এদিকে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি ছাড়িয়েছে 4,00,000, যার মধ্যে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে প্রায় 4,000। দেশটিতে একদিনে রোগী মিলেছে 2,50,000। করোনার নতুন ধরনের প্রকোপে নাকাল যুক্তরাজ্যে নতুন করে প্রাণ গেছে প্রায় 1,300 মানুষের, সংক্রমিত হয়েছে 55,000-এর বেশি। এ অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছে এরই মধ্যে দেশটির 40% বৃদ্ধাশ্রমকে করোনার টিকা কর্মসূচির আওতায় আনা হয়েছে। এদিকে ব্রাজিলে সন্ধান পাওয়া করোনার নতুন ধরন যুক্তরাজ্যেও শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ব্রিটেনের গবেষকরা। শুক্রবার ব্রাজিলে মৃত্যু হয়েছে 1,131 জনের। এছাড়াও জার্মানিতে 1,145 ও ভারতে 176 জনের প্রাণহানি হয়েছে।
শিশু কল্যাণ তহবিল নিয়ে জালিয়াতির অভিযোগে পুরো মন্ত্রিপরিষদ নিয়ে পদত্যাগ করেছে নেদারল্যান্ডসের সরকার। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুত্তের বরাতে খবর নিশ্চিত করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, শিশু কল্যাণ তহবিলের টাকা নেওয়ায় অভিবাসী সহ হাজার পরিবারের বিরুদ্ধে প্রতারণার মিথ্যা অভিযোগ আনেন দেশটির কর কর্মকর্তা। এই অভিযোগের পর শুক্রবার হেগে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী মার্ক রুত্তে। সেখানে আলাপ আলোচনার পর আনুষ্ঠানিকভাবে রাজা উইলিয়াম আলেকজান্ডারের কাছে পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রী। 2012 থেকে 2019 সালের মধ্যে প্রায় 26,000 পরিবারের বিরুদ্ধে শিশু কল্যাণ তহবিলের সহায়তা নেওয়ার ক্ষেত্রে জালিয়াতির অভিযোগ আনা হয়। পরে সে অর্থ ফেরত দিতে বাধ্য করা হয় সেসব পরিবারকে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক স্বীকৃতি দেওয়া মার্কিন সিনেটর লুইস আর সেপুলভেদাকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। মঙ্গলবার বিবাহ বিচ্ছেদ প্রক্রিয়া চলাকালীন স্ত্রীকে শ্বাসরোধের চেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এ খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্কের গোয়েন্দা বিভাগের বরাত দিয়ে তারা বলছে, 9 জানুয়ারি ব্রঙ্কস এলাকায় নিজ বাড়িতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন লুইস। পরে মঙ্গলবার তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। ডেমোক্রাট দলের সিনেটর লুইস সেপুলভেদা 2018 সাল থেকে নিউ ইয়র্কের ব্রঙ্কসের একটি অংশের প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন। গ্রেপ্তারের পর তাকে অপরাধ ও সংশোধন কমিটির সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 2015 সালের 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে লুইস আর সেপুলভেদা জিয়াউর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক উল্লেখ করে রেজুলেশন পাশ করিয়েছিলেন। ইন্দোনেশিয়ায় 7 সেকেন্ডের ভূমিকম্পে এ পর্যন্ত 42 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জাকার্তা পোস্ট। তবে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে এ সংখ্যা অন্তত 67। 6.2 মাত্রার এই ভূমিকম্পের আহতের সংখ্যা 600-এর বেশি। শুক্রবার ভোররাতে সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্প অনুভূত হওয়ার পর 26টিরও বেশি পরাঘাত হয়েছে। ইন্দোনেশিয়ায় তখন মধ্যরাত। সুলাওয়েসি দ্বীপে আঘাত হানে 6.2 মাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল সুলাওয়েসি দ্বীপের মাজনি শহরের 6 কিলোমিটার উত্তর পূর্বে ভূগর্ভের 10 কিলোমিটার গভীরে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে সেখানে ভূমিধসের ঘটনা ঘটেছে অন্তত 3টি। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মাজনি এলাকা। আহতের সংখ্যা 600+। ভূমিকম্প ও এরপর 26 পরাঘাতে মাজনি ও মামুজু এলাকার বেশ কিছু ভবন ধসে পড়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রাদেশিক গভর্নরের অফিস, শপিং মল সহ 60টির মতো স্থাপনার। এদিকে ভূমিকম্পের জেরে মামুজুতে ভেঙে পড়েছে হাসপাতাল। ধ্বংসাবশেষের নিচে আটকে পড়েছেন রোগী, চিকিৎসক, নার্স সহ হাসপাতাল কর্মীরা। এ পর্যন্ত 60 জনকে হাসপাতাল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ না থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। আমরা এরই মধ্যে ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। উদ্ধার কাজ শেষ হলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে আঞ্চলিক বৈদ্যুতিক হাবগুলো ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন না 1,000 মানুষ। এছাড়া সড়ক সেতু ভেঙে পড়ার প্রভাব পড়েছে যোগাযোগ ব্যবস্থায়। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রস্তুতি ম্যাচে হাসান মাহমুদ শরীফুল ইসলামের পারফরমেন্স কাজ কঠিন করে দিয়েছে নির্বাচকের। অপেক্ষা আছে তাসকিন আহমেদের জন্য। সব মিলিয়ে অপেক্ষা বাড়ল টাইগারদের ওডিআই স্কোয়াডের জন্য। আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শেষে দল ঘোষণা করবেন নান্নুবাসার নির্বাচক প্যানেল। এদিকে উইন্ডিজের বিপক্ষে 3 ওয়ানডে ও 2 টেস্টের সিরিজে টাইটেল স্পন্সর হয়েছে বেক্সিমকো। দীর্ঘ বিরতিতে বদলে গেছে মানদণ্ড। আন্তর্জাতিক ক্রিকেট না থাকায় ঘরোয়া আসরের পারফরমেন্সে ভরসা নির্বাচকদের। সবশেষ 2 আসরে তরুণদের উত্থানে সে পথটা হয়েছে কঠিন। প্রস্তুতি ম্যাচেও যথারীতি দাপট অব্যাহত রেখেছেন হাসান মাহমুদ শরীফুলরা। নান্নুবাসা নির্বাচক প্যানেলের জন্য মূল চ্যালেঞ্জ এটাই, সেরা পেস অ্যাটাক তুলে আনা। পরীক্ষিত মুস্তাফিজ রুবেলের সাথে অপেক্ষা তৃতীয় পেসারের জন্য। সেই জায়গার জন্য জোর লড়াই হাসান মাহমুদ শরীফুলের মাঝে। তাসকিনের ইঞ্জুরি আপডেটের জন্য সময় নিচ্ছেন নির্বাচকেরা। বিকেএসপির দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটা গুরুত্বপূর্ণ, সেটা দেখেই উইন্ডি সিরিজের ওডিআই দল ঘোষণা। 2 ঘরোয়া আসরের পর প্রথম প্রস্তুতি ম্যাচেও দাপট দেখিয়েছে পেসাররা।
শরীফুল হাসান মাহমুদদের সামনে ব্যাটসম্যানদের ভোগান্তি চোখে পড়ার মতো। পেস নির্ভর উইন্ডিজ বোলিং অ্যাটাকের সামনে ঘুরে দাঁড়ানো চ্যালেঞ্জ তামিম লিটনদের। মহামারীতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন, চ্যালেঞ্জ কম নয় আয়োজকদের। দীর্ঘ পরিসরে কঠিন স্পন্সর খুঁজে পাওয়া, সংকটের মুহূর্তে সমাধান এলো অবশেষে। তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ টাইটেল স্পন্সর পেক্সিমকো। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় অ্যাথলেটিক্সে শুরুর দিনে হাই জাম্পে জাতীয় রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর ঋতু আক্তার, লাফিয়েছেন 1.70 মিটার। দ্রুততম মানব মানবীতে আসেনি কোনো পরিবর্তন। এবছরও দেশের দ্রুততম মানব নৌবাহিনীর ইসমাইল হোসেন, দ্রুততম মানবী শিরিন আক্তার। 44তম জাতীয় অ্যাথলেটিক্স, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই আয়োজন, তবুও নেই স্পন্সর। ফেডারেশনের নিজস্ব তহবিল থেকে তিন দিন ব্যাপী এই আয়োজনের খরচ 18 লাখ টাকা। শুরুর দিন সকালেই নতুন জাতীয় রেকর্ডের সাক্ষী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। হাইজাম্পে গেলবারের গোল্ড মেডেলিস্ট নৌবাহিনীর উম্মে হাফসা রুমকেকে পেছনে ফেলেন সেনাবাহিনীর ঋতু আক্তার। আগের রেকর্ড ছিল 1.68 মিটার, নতুন রেকর্ড 1.70 মিটার। হয়েছিলাম, কারণ ও তো রেকর্ডধারী প্লেয়ার, অনেক ভালো জাম্পার, দেন আমার অনেক আগ থেকেই ও হাই জাম্প করে, আর হাই জাম্পে আমি নতুন। তো মাঠে যখন আসছি একটু ভয় লাগতেছিল, কারণ ন্যাশনাল গেম, দেন আমি প্র্যাকটিসে যে জাম্পগুলো করছি অলরেডি আমি তিন দিন রেকর্ড জাম্প করে ফেলছিলাম প্র্যাকটিসে। অ্যাথলেটিক্সের মূল চমকের অপেক্ষা তখনও বাকি, 100 মিটার স্প্রিন্টে কে হবেন দেশের দ্রুততম মানব মানবী। তবে সেরার মুকুটে আসেনি কোনো পরিবর্তন, 10.55 সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানব নৌবাহিনীর ইসমাইল হোসেন, আর 11.80 সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানবী নৌবাহিনীর শিরিন আক্তার। সুফিয়া ম্যামের ছিল টানা 7 বার, লাভলি আপার ছিল টানা 7 বার, সেটি আমি রেকর্ড করে 10 বার করেছিলাম। এটি রেকর্ড ছিল 10 বার, আমি আবার নতুন রেকর্ড করেছি 11 বার, টানা 11 বার আমি দ্রুততম মানবী হয়েছি। টার্ফের দোষ, এখানে আপনার পুশ দিলে রিটার্ন দিচ্ছে না, তো পুরাটা এনার্জি ওই চলে যাচ্ছে। সাব গেমসে যারা দৌড়াইছে আহমরি, তারা আমাদের থেকে বেশি ভালো না, 0.20 মাইক্রোসেকেন্ড। ওরা বাইরের দেশে ট্রেনিং করছে লং টাইম, তো আমাদেরকে যদি বাইরের দেশে রাখা লং টাইম ট্রেনিং করানো হইতো, তাহলে আমরা ইনশাল্লাহ পারবো। জাতীয় অ্যাথলেটিক্সের বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে আলাদা পরিচর্যার কথা জানান ফেডারেশন সাধারণ সম্পাদক আব্দুর রকিব মিন্টু। স্টেডিয়াম সংস্কারের আগে টার্ফ পরিবর্তনের কোনো সুযোগ দেখছেন না এই কর্তা। সিনথেটিক টার্ফ থেকে যে বেনিফিটটা নেওয়া দরকার, সেটা তো আপনারা জানেন দীর্ঘদিন এটা আগে মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে সেটা থেকে সেই বেনিফিটটা নেওয়া যাচ্ছে না, এটা একটা কারণ। আশা করি এটা থাকবে না, অচিরেই এটা টেন্ডার প্রক্রিয়া যাচ্ছে। প্রথম দিন শেষে 10টি পদক নিয়ে তালিকার শীর্ষে বাংলাদেশ সেনাবাহিনী, 2টি পদক কম পেয়ে দ্বিতীয় নৌবাহিনী। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল 1 ঘন্টার বিরতিহীন সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।